আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। 2021 সালের এসএসসি পরীক্ষাতে যারা আছো, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা, যে নির্দেশনাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে। তাই আজকে আবার এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কতটুকু গুরুত্ব, এবং বোর্ড থেকে যে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে সেটিও আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমাদের সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে সকল শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান আছে, প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এই কম্পিউটার স্ক্রিনে এসে আমরা যে অ্যাসাইনমেন্টের বিষয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বা তথ্যটি দিয়েছি সেই বিষয়ে আলোচনা করব। এখানে দেখুন, আমি শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট যে নির্দেশনা দিয়েছে সেটা আমি দেখাচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমি আরো দুটি শিক্ষা বোর্ডের নির্দেশনাগুলো দেখিয়ে নিয়েছি। এই যে কুমিল্লা শিক্ষা বোর্ড, আর একটি হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড, এই তিনটি শিক্ষা বোর্ডকে আমি দেখিয়েছি। কিন্তু আসলে বাংলাদেশের সব শিক্ষা বোর্ডে কিন্তু এই ধরনের নির্দেশনা দিয়েছে। তা আমরা যারা এখনো অ্যাসাইনমেন্টের কার্যক্রম সম্পন্ন করতে পারি নাই, যখন যত শিক্ষার্থী আছে তারা যারা এখনো শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের কার্যক্রম সম্পন্ন করতে পারে না, তোমরা অতি সত্বর তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করে তোমাদের কার্যটি সম্পন্ন করে নাও, কারণ এই অ্যাসাইনমেন্টটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট, প্রথম থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত যতগুলি অ্যাসাইনমেন্ট হয়েছে সবগুলি অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন হয়তো আমরা এই অ্যাসাইনমেন্টের গুরুত্ব এতদিন দেইনি, কিন্তু এখন আমরা দেখিয়েছি যে আসলে অ্যাসাইনমেন্টের গুরুত্ব কতটুকু বেশি। আমরা এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখাচ্ছি সকল শিক্ষক বৃন্দ এবং সকল শিক্ষার্থী বৃন্দ, প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা গ্রামীণ স্কুলে আছে, আসলে বেশিরভাগ গ্রামের এলাকার যে শিক্ষার্থীরা আছে তারা আসলে এই অ্যাসাইনমেন্টটাকে এখন পর্যন্ত অনেকেই গুরুত্ব দেয়নি, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট গুলো করা হয়েছে সেটি 16/9/2021 থেকে 23/9/2021 পর্যন্ত এই তারিখের মধ্যে বোর্ডে মার্ক প্রেরণ করতে হবে। তাই তোমাদের শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা যদি এখনো কাজটি সম্পূর্ণ না করে থাকো, তোমরা তোমাদের প্রদশিক্ষা প্রতিষ্ঠান থেকে সাথে যোগাযোগ করে কাজটি সমাধান করে নাও। চতুর্থ থেকে পঞ্চম এই দুটি সপ্তাহের অ্যাসাইনমেন্ট 7/10/2021 থেকে 13/10/2021 মধ্যে প্রেরণ করতে হবে। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এই কাজটি করবেন। যদি শিক্ষার্থীরা খাতা জমা না দিয়ে থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিভাবে কাজটি করবে? এই কারণে আমি বলছি সকল শিক্ষার্থী এবং শিক্ষক কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। ষষ্ঠ সপ্তম অষ্টম এবং 3 সপ্তাহের, এই যে 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট 14/10/2021 থেকে 21/10/2021 তারিখের মধ্যে জমা দিতে হবে। এই তথ্যটি কিন্তু অন্যান্য শিক্ষা বোর্ডেও কিন্তু একই রকমের তারিখ দিয়েছে। দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে এটি হলো কুমিল্লা শিক্ষা বোর্ড। এরপরে দেওয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ড এই ধরনের নির্দেশনা দিয়েছে, সুতরাং এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।